প্রিয়, আজকাল খুব বেশি অপ্রিয় হয়ে উঠেছি তোমার, তাই না? অবশ্য আমার মতো বিশ্বাসঘাতকেরা কারোর প্রিয় হয়ে ওঠেনি কোনোকালেই। চিঠিটা যখন পড়বে তখন আর আমাকে পাবে না। আমি শহর ছেড়েছি। শহর ছাড়া অবশ্য কথাও ছিল, শহর জুড়েই তোমার স্মৃতি গেঁথে আছে। এত স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার ক্ষমতা আমার নেই। অবশ্য আমার কাছে যেসব স্মৃতি, তোমার কাছে নিছক অন্যায়, অবহেলা আর অযত্ন, সেসব তা আমার জানা। কখনো বুঝিনি দূরত্বহীনতা একদিন এত বেশি দূরত্বের কারণ হবে। কোনো কোনো বিকেলে তোমার আর আমার মাঝে সঙ্গম বিরত দম্পতি থেকে খুব একটা বেশি দূরত্ব ছিল না, তবুও আমি তোমার মনের খুব কাছে আসতে পারিনি কখনো। হয়তো হয়তো বা পেরেছিলাম, কি জানি। আজকাল সব এলোমেলো লাগে জানো তো, আমার মাথার যন্ত্রণাটা খুব বেড়েছে। আজকাল রাতে ঘুম হয় না। অরুণিমা ক্লান্ত হাতে তালপাখা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত হয়ে যায়। আজকাল কবিতাও লিখতে পারি না, লিখতে গেলেও আঙুলগুলো বিদ্রোহ করে। তুমি তো জানো এই আঙুলের সাথে মনের একটা অদৃশ্য সম্পর্ক আছে আমার, এমন একটা সম্পর্ক যেটা করতে চেয়েছিলাম তোমার সাথে কিন্তু পারিনি। আজকাল অরুণিমা তোমার কথা বারবার জিজ্ঞেস করে, তোমাকে জানতে চায়। আমি উত্তর দিতে পারি না, নিশ্চুপ থাকি। যেমনটা নিশ্চুপ থাকে মধ্যাহ্নের পাখিগুলো, হয়তো তেমনটাই। শুরুতে অরুণিমার সাথে কিছুদিন ভালো কাটলেও সে সুখ তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী ছিল। অরুণিমা আচমকা যখন আমার হাত ধরে এসে, ঠিক তখনই মনে হয় এই বুঝি তুমি আমার হাত ধরছ। পরে মুহূর্তের মধ্যেই মনে হয় তুমি নেই, তুমি নেই, তুমি তো কোথাও নেই। ঠিক তখনই হাতটা সরিয়ে নি। তুমি বলতে সঙ্গমত অবস্থায় পৃথিবীর কোনো নারীকেই নাকি আলাদা লাগে না, ভালোবাসার মানুষ আর 300 টাকার বেশ্যাকে নাকি একই রকম লাগে। আজকাল তোমার কথা ভুল মনে হয়, অরুণিমার শরীরে তেমন মাদকতা নেই যেমনটা তোমার শরীরে ছিল, যেমন তোমারটা স্তনের ভাঁজে আর ঠোঁটের লালটার মাঝে ছিল। সেসব নিয়ে আর কথা না বলি, আমার আজকাল তোমার কাছে যেতে খুব ইচ্ছে হয় জানো তো। তোমার কাছে যেতে ইচ্ছে হলেও যে যাওয়া সম্ভব না তা আমি জানি। আজকাল নিজেকে চরিত্রহীন লাগে, যে গাছের এডাল থেকে ওডালে ঘুরে সারা জীবন। আসলে পাখির সাথে তুলনা আমাকে মানায় না, পাখির তো সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা হলো আকাশ, কিন্তু আমার তো সীমাবদ্ধতা নেই, অবাধ বিচরণ আমার। কিন্তু সত্যি বলতে এই সীমাবদ্ধতাই আমার বড় সীমাবদ্ধতা, হীনতার জঘন্য কাজ করে। আমি গাছের মতো তোমার শরীরে গজিয়েছি আমার শিকড়, সেখান থেকে তোমরে মুচড়ে ফেলে দিয়েছ আমার। কিন্তু আগাছার মতো ভর করে আমার স্মৃতি তোমার রক্তে আজও আছে। আমি ফিরতে চাই, আমার সব ফেরার পথ যে বন্ধ আজ, আমি ফিরতে চাই। চিঠিটা পাওয়ার পর আমাকে দেখতে এসো শেষবার, মোমবাতির আলোর মতো ফুরিয়ে এসেছে আমার জীবন। ফেরার পথ বন্ধ আমার, আর পথ খোলা থাকলেও সেই পথ ধরে গন্তব্যের শেষ স্থানে যাওয়া হতো না আমার। আমি যে পথেই হেঁটেছি মাঝপথ থেকে সরে এসেছে বারে বার অরুণিমাও, তাই বিরক্ত আমার উপর কিছুটা। ভেবেছিলাম অরুণিমার কাছে আজন্ম সুখ পাবো, কিন্তু সুখ যে আজন্ম পাওয়া যায় না, এটা সাময়িক। আর যে সাময়িক সুখকে আমার চিরস্থায়ী সুখ বানাতে চলি, সেটি চিরস্থায়ী দুঃখ হয়ে দাঁড়ায়। যেমন আমি দাঁড়িয়েছি তোমার আর অরুণিমার কাছে, আর আমার কাছে অরুণিমা,
সুখ দুঃখের এই জাগতিক খেলায় ইতি টানার সময় চলে এসেছে। আজ আপাতত চিঠির ইতি টানছি, তুমি আসো অবধি হয়তো জীবনের ইতি টানা হয়ে যাবে। জানি না, জানা নেই আমার, কারণ মৃত্যুর খবর কেউ জানে না, তবে সে খানিকটা উপলব্ধি করতে পারে। ঠিক, আমিও পেরেছি, এখন আমিও পারছি।